শেখ হাসিনা, কথিত স্বাধীন দেশের ভোটচোর প্রধানমন্ত্রী। দেশ ছাড়িয়ে এরই মধ্যে আল জাজিরার বদৌলতে তিনি এখন পৃথিবীর মানুষের কাছে মাদার অফ মাফিয়া খ্যাতি পেয়েছে। ভোটচোর, দুর্নীতিবাজ, ইসলাম বিদ্বেষী ভারতীয় ভ্যারিয়েন্টের এই রাজাকারের কারণে গণতন্ত্রের দিন শেষ, মাফিয়াতন্ত্রে চলছে বাংলাদেশ। মাফিয়া মাদারকে সামনে রেখে তার রাজনৈতিক পুত্ররা পুরো বাংলাদেশকে মাফিয়া রাজ্যে পরিণত করেছে। এমপি মন্ত্রী তো দূরের কথা, সামান্য গ্রামের একজন আওয়ামী লীগের পাতি নেতাও এখন স্বস্ব মূল্যকের মোঘল সম্রাট। স্কুল, কলেজ, হাট বাজার থেকে শুরু করে সব কিছুর দখল এখন শেখ মুজিবের আদর্শিক পুত্রদের হাতে। বাকি ছিল মসজিদ মাদ্রাসা, সেগুলো এখন দখল করে নিয়েছে আওয়ামী জাহিলিয়াতের ধর্মের অনুসারীরা। সীমাহীন এমন ক্ষমতার মালিকেরা এখন নিজেদেরকে পুরো দেশের মালিক ভাবতে শুরু করেছে। মসজিদ থেকে থানা সবখানে এখন তাদের দাপট। চরম কষ্টে থাকা দেশের মানুষগুলো এখন কষ্টে আছে এতটুকু বলার অধিকারও হারিয়ে ফেলেছে। ছোট্ট একটা ঘটনা দিয়ে অনুষ্ঠান শুরু করা যাক। 333 নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চেয়েছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকার ফরিদ উদ্দিন খান নামে এক জনৈক ব্যক্তি। কিন্তু কথিত চারতলার বাড়ির মালিক হয়েও খাবারের অভাবে ফোন দেওয়ার কারণে তাকে উল্টো 100 মানুষকে বিনামূল্যে খাওয়ানোর শাস্তি দেওয়া হয়েছে। এতটুকু হয়তো আমরা সবাই জানি, কিন্তু তার পেছনের ঘটনা তেমনভাবে গণমাধ্যমে উঠে আসেনি। ফরিদুদ্দিন খান নামে এক ব্যক্তি খাবারের জন্য সরকারি নম্বরে ফোন করেছিল, এটা সত্য। কিন্তু তিনি যে চারতলা বাড়ির মালিক সেটা পুরোপুরি সত্য নয়, কারণ চারতলা একটা পুরো ভবনের মালিক তিনি একা নন। তাদের ভাই বোন সবার মধ্যে ভাগাভাগি হবার পর তিনি পেয়েছেন ছোট্ট দুইটি ঘর। বলা চলে তিনি একজন নিম্ন মধ্যবিত্ত, কিন্তু অন্যান্য নিম্ন মধ্যবিত্তদের মতো মুখ চেপে না থেকে তিনি খাবারের অভাবের কথা সরকারকে জানাতে চেয়েছিলেন, সেটাই তার কাল হয়েছে। 333-তে কল দেওয়ার বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ ক্যাডার, কাশীপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আয়ুব আলী বিষয়টি জানতে পারেন। এরপর তাকে খাবার না দিয়ে উল্টো হুমকি দেওয়া হয় অভিযোগ তুলে নেওয়ার জন্য, কারণ এতে নাকি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এরপরের ঘটনা মোটামুটি সবাই জানেন। স্থানীয় মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে সেই ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় 100 মানুষকে বিনামূল্যে খাওয়ানোর জন্য। উনি যথেষ্ট সচ্ছল এবং ওনার একটি চারতলা বাড়ি আছে। যে জরিমানাটা কষে, জরিমানা না দিতে পারলে আপনার স্বামীকে 3 মাসের জেল হবে। কারণ আমি জানি যে টাকার জন্য আজকে আমার স্বামী জেল হয়ে যাব খাবার চাইতে গিয়া। এটা কর্জ মর্জ করে আইন না, আমি এটা বহন করছি, কেন না হইলে আমার জেল হইব। শেষ পর্যন্ত খাওয়াতেও বাধ্য হয়েছেন তিনি। স্ত্রীর স্বর্ণালঙ্কার বন্ধক রেখে তারপর 100 মানুষকে খাওয়ানো মরার উপর খাড়ার খা হিসেবে নেমে এসেছে তার জীবনে। সরকারের কাছে থেকে বাঁচানোর জন্য 19 স্বর্ণগনা রাত্রে আমরা জোগাড় করে দুনোজালে বন্ধক দিয়া এই সামগ্রী জোগাড় করছি। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে ফরিদুদ্দিন খান আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন। ওনার মতো যে মানুষ দেওয়ানোর মতো কিছু নেই, কালকে আমার বাসুর ফাঁসি দিতে চাইছে। আমরা সারা রাত জায়গা থাকিয়া ওনারা পরিদা রাখছি, ভাই আমরা সরকার অনুদান দিয়ে আপনারা বাঁচামো। এভাবেই চলছে সিঙ্গাপুর, কানাডা, আমেরিকার থেকে উন্নয়নে ভরপুর রাষ্ট্র বাংলাদেশের একজন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনের গল্প। এরকম হাজারো পরিবার না খেয়ে অনাহারে, অর্থাহারে থেকেও মুখ বুঝে আছে। মাদার অফ মাফিয়ার অনুসারীরা মানুষকে উহ করার সুযোগটাও দিচ্ছে না। এই দেশটা মালয়েশিয়া, সিঙ্গাপুর অনেক আগেই হতো। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এরকম মাফিয়াদের মধ্যে একজন আলিয়াজকর টগর, যিনি চুয়াডাঙ্গা 2 আসনের কথিত সংসদ সদস্য, টানা 3 বার যিনি ভোট চুরি করে তার এই পদ দখল করে রেখেছেন। কত অন্যায় করলে একজন মানুষের শাস্তি হয়? এই প্রশ্নের জবাব সভ্য কোনো দেশে হয়তো একরকম হবে, কিন্তু আমাদের দেশে উত্তরটা একটু ভিন্ন রকম। এখানে নিচে বসে যত অপকর্মই করুন না কেন, উপরওয়ালার মাথাটা যদি একটু ঠান্ডা রাখতে পারেন, তাহলে আপনিও ঠান্ডা থেকে যা ইচ্ছা তাই করতে পারবেন। শুধু আপনার দুর্নীতি অপকর্মের ভাগটা 2 আপার, 1 আপা পর্যন্ত পৌঁছালেই চলবে। ঠিক এই সূত্রটাই কাজে লাগাচ্ছে চুয়াডাঙ্গা 2 আসনের এমপি আলিয়াজকর টগর। আলিয়াজকর টগর ও তার ভাই আলী মনসুর বাবু সহ তার আত্মীয় স্বজনেরা পুরো চুয়াডাঙ্গা জেলাকে একটি ত্রাসের রাজত্বে পরিণত করেছে। মাদক বিরোধী অভিযানের মধ্যেও থেমে নেই চুয়াডাঙ্গায় মাদক ব্যবসা। কৌশল পরিবর্তন করে বেচা কেনা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। সংসদ সদস্যের ভাই সহ ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ 119 জনের নাম আছে মাদক ব্যবসায়ীর তালিকায়। চুয়াডাঙ্গা 2 আসনে মাদক ব্যবসা, স্বর্ণ চোরাচালান, খুন, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি, দখলবাজি নিয়ন্ত্রণে এমপি টগরে রয়েছে একটা
ভয়ঙ্কর বাহিনী। সেই বাহিনী পালনের দায়িত্ব পালন করে এমপি আলিয়াজগড় টগরের আপন ছোট ভাই আলী মনসুর বাবু। অনেকটা সিনেমার মতো বাহিনীর সদস্যদের আলাদা আলাদা দায়িত্ব বুঝিয়ে দেওয়া আছে। গোলাম ফারুক আরিফ এমপি টগরের উপদেষ্টার দায়িত্ব পালনের পাশাপাশি এমপির অবৈধ সব ব্যবসার পার্টনারও তিনি। সরকারি প্রকল্পের বিভিন্ন কাজের টেন্ডার ও বিদেশের টাকা পাচারের দায়িত্ব তার হাতে। আব্দুল সালাম ভুট্ট এমপি টগরের ব্যক্তিগত সহকারী, সরকারি চাকরির তদবির করে টাকা আদায়, স্থানীয় সরকারি খাস জমি, হাটবাজারে ইজারার টাকা আত্মসাৎ করা তার দায়িত্ব। সংসদীয় আসনের বেশ কয়েকটি বড় বড় গরুর হাট সহ বিভিন্ন সরকারি সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে খাচ্ছে এমপি টগরের লোকজন। এমপি টগরের ভাই বাবুর নেতৃত্বে থাকা সশস্ত্র বাহিনীর অন্যতম সদস্য জয়নাল আবদিন নফর, অর্থনৈতিক লেনদেনে এমপির সবচেয়ে বিশ্বস্ত এই নফরের দায়িত্ব সীমান্তে স্বর্ণ ও মাদক চোরাচালানে নিয়ন্ত্রণ করা। জেলা জুড়ে জয়নাল আবদিন নফরের অধীনে কাজ করে দর্শনা চুয়াডাঙ্গার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী, যাদের মধ্যে আছে মান্নান খান, ভোতা আসলাম, সোহেল আরমান, দীপু, বাংলা ছাড়াও স্থানীয় আওয়ামী ছাত্রলীগের ক্যাডার, জনপ্রতিনিধি, এমনকি পুলিশও তাদের মাদক পাচারের কাজে সহায়তা করছে। মাঝে মধ্যে অবশ্য পুলিশের টাকা একটু বেশি দরকার হলে মাদক আটকের নাটক করা হয়, টাকা আদায় হলে তাদেরকে আবারও ছেড়ে দেওয়া হয়, একই ব্যক্তি বের হয়ে আবারও সেই একই কাজ শুরু করে। চলতি বছরের ফেব্রুয়ারি 26 তারিখে ভারতীয় গাজা সহ ছাইদুর রহমান ও শহীদুল ইসলাম নামে দুজনকে আটক করা হয়। গেল বছরের 20 ডিসেম্বর ভারতীয় মাদকসহ বিল্লাল হোসেন ও সেলিম মিয়া নামে বিজেপির হাতে দুজন আটক হয়। আটককৃত সেলিম মিয়াকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। এর মধ্য দিয়ে এমপি টগরের মাদক পাচারকারী বাহিনীর দেশব্যাপী নেটওয়ার্ক তৈরির বিষয়টি প্রথমবারের মতো সামনে আসে। 16 এপ্রিল 2021 তারিখে হেরোইন সহ আটক হয়েছে কালাম তরফদার নামে টগর বাহিনীর বিশ্বস্ত আরেক সদস্য। পুলিশের চোখ ফাঁকি দিতে নারী সদস্যদেরকেও কাজে লাগানো হয় টগরের সেই মাদক পাচার বাহিনীতে, যারা আইন শৃঙ্খলা বাহিনীকে ধোকা দিয়ে খুব সহজেই মাদক পাচার ও বিক্রির কাজে সহায়তা করে। গেল জানুয়ারি 6 তারিখে শাকিলা বেগম নামে টগর বাহিনীর এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ। তার বাড়ি থেকে 80 বোতল ফেন্সিডিলও জব্দ করা হয়। টগর বাহিনী রয়েছে সুপ্রশিক্ষিত একটি স্বর্ণ চোরাচালান বাহিনী, যারা অভিনব কায়দায় স্বর্ণ পাচার করে থাকে। 2020 সালের 11 অক্টোবর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কলিমুদ্দিন নামে একজনকে স্বর্ণের বার সহ আটক করা হয়। চুয়াডাঙ্গার সবচেয়ে প্রভাবশালী আঞ্চলিক দৈনিক মাথাভাঙা পত্রিকার তথ্য অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুর থেকে পায়ুপথে সোনা পাচারের সময় এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিজেপির একটি টহল দল কুতুবপুর পাকা রাস্তায় অভিযান চালিয়ে কলিমুদ্দিনকে আটক করে। পরে তার দেহে তল্লাশি করে সোনার বার না পাওয়া গেলে তাকে এক্স-রে করানো হয়। এক্স-রের পর তার পায়ুপথের ভেতরে স্বর্ণের বারগুলোর সন্ধান মেলে। বিজেপি এর আগেও পুকু মেম্বার নামে স্থানীয় এক জনপ্রতিনিধিকে স্বর্ণসহ আটক করে। তিনিও টগর বাহিনীর একজন সক্রিয় সহযোগী। এভাবে সীমান্তবর্তী এই জেলাটিকে এমপি টগর মাদক চোরা কারবারদের অভয়ারণ্য করে রেখেছে প্রায় এক যুগ ধরে। জানিয়ে বেশ কয়েকবার জাতীয় পত্রিকা টেলিভিশনেও সংবাদ হয়েছে, কিন্তু তাতেও লাভ হয়নি, কারণ তার ক্ষমতাও জাতীয় পর্যায় পর্যন্ত। জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর এসব ভয়ঙ্কর তথ্য প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত পৌঁছেছে, কিন্তু তাতেও লাভ হয়নি, কারণ সেখানেও ম্যানেজ করেছে এমপি টগর। এমপি ভাই বাবুর মাদক চোরা কারবারের বিষয়ে প্রথম আলো পত্রিকার আলোচিত সাংবাদিক রোজিনা ইসলাম ও চুয়াডাঙ্গার স্থানীয় প্রতিনিধি শাহ আলমের একটি সংবাদ 31 মে 2018 সালে ছাপা হয়েছিল, যার শিরোনাম ছিল মাদকের পৃষ্ঠপোষক সাংসদের ভাই। খবরে বলা হয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ চুয়াডাঙ্গায় 119 জন নারী পুরুষ মাদক ব্যবসায় জড়িত, আর এই অবৈধ ব্যবসার অন্যতম পৃষ্ঠপোষক সাংসদ আলিয়াজগড় টগরের ছোট ভাই আলী মনসুর বাবু। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রতিবেদনে এই জেলার 111 জনকে মাদক পাচারকারী ও ব্যবসার সাথে জড়িত উল্লেখ করা হয়েছিল, যাতে পুলিশ ও বিজিবির 16 জন সহ 7 জন পৃষ্ঠপোষক এবং 5 ভারতীয় নাগরিকের নাম ছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবশেষ তালিকা যাচাই করে দেখা গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো 111 জনের মধ্যে এই তালিকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রতিবেদনে থাকা পুলিশ ও বিজিবির সদস্য এবং 7 পৃষ্ঠপোষকের 5 জনের নামই গায়েব করে দেওয়া হয়েছে। 3রা জুন 2018 তারিখে ইত্তেফাক পত্রিকায় আরেকটি খবর ছাপা হয়েছে,
যেখানে বলা হয়েছে এমপি আলিয়াজগর টগরের ভাই বাবুর গ্রেফতারের দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করা হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো এই মানববন্ধন কর্মসূচিতে জীবননগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও দামুড়হুদা উপজেলা ছাত্রলীগ, যুবলীগের লোকজন অংশগ্রহণ করেছিল। 6 জানুয়ারি 2019 তারিখে দেশ রূপান্তর 40 গডফাদারের নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গার মাদক সিন্ডিকেট শিরোনামে একটি সংবাদ প্রচার করে। সেখানেও এমপি টগরের ভাই বাবুর নাম সবার উপরে আছে। মূলত এমপি টগর ও তার পুরো পরিবারটাই একটা দুর্নীতির রোল মডেল। 2021 সালের 3রা মার্চ কুষ্টিয়া প্রতিনিধির বরাত দিয়ে প্রথম আলো পত্রিকায় রডের বদলে বাঁশ ব্যবহারের একটি ছবি ছাপানো হয়েছে, যেটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকও এমপির এক নিকট আত্মীয়। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেগুলো একসাথে 4টে ব্রিজ আমার ওখানে কাজ হচ্ছে মাননীয় স্পিকার, এটা কি সম্ভব অন্য কোনো সরকারের দ্বারা? এত কিছুর পরে উপর লেভেল ঠিক রেখে এমপি ও তার লোকজন দিনের পর দিন এলাকায় অপরাধ করে যাচ্ছে। এমপির লোকজনের এসব অপকর্মে বাধা দিলে খুন করার অনুমতিও আছে টগর বাহিনীর। বাহিনীর কিলিং মিশনের নেতৃত্ব দেয় আব্দুল খান মান্নান, যিনি দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক। মান্নানের বিরুদ্ধে একাধিক খুনের মামলা ঝুলছে, কিন্তু তাতেও তার কিছুই হয়নি, কারণ তিনি এমপি টগরের লোক। 2019 সালের 23শে আগস্ট দর্শনা পুরান বাজার এলাকায় প্রকাশ্যে দিনে দুপুরে খুন করা হয় নঈম উদ্দিন পল্টু নামে খোদ যুবলীগের এক কর্মীকে। সেই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরও করেন। মামলার আসামিদের মধ্যে আব্দুল মান্নান খান সহ 7 জনের সকলে আওয়ামী লীগের নেতাকর্মী, আরও সুনির্দিষ্টভাবে বললে সকলেই এমপি আলিয়াজগর টগরের লোক। জানা যায় তৎকালীন দামুড়হুদা মডেল থানার ওসি শ্রী সুকুমার বিশ্বাস 52 লাখ টাকার বিনিময়ে আসামিদেরকে বাঁচিয়ে দেন। নামকা ওয়াস্তে তদন্ত রিপোর্টের কারণে মাত্র 20 দিনের মাথায় আসামিরা সবাই জামিনে মুক্ত হয়। জামিনে বের হয়ে আবারও এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। গেল 16ই এপ্রিল সমকাল পত্রিকার খবরে বলা হয়েছে থানার সামনে বৃদ্ধকে পিটিয়ে মারলেন ভাইস চেয়ারম্যান। একজন রোজাদার বৃদ্ধ মানুষকে ক্ষমতার দাপটে ঘুষি লাথি মেরে ফেললেও দামুড়হুদা উপজেলার ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম ওরফে টুপি শহীদুলের কিছুই হয়নি, কারণ তিনিও এমপি টগরের লোক। এভাবেই খুন, হত্যা, চাঁদাবাজির দখল, টেন্ডার বাণিজ্য, মাদক চোরা চালানের এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পুরো চুয়াডাঙ্গা 2 সংসদীয় আসনটি। পাশের চুয়াডাঙ্গা 1 আসনের সাংসদ সোলাইমান হক জোয়ারদারও বেশ কয়েকবার টগরের বিরুদ্ধে কেন্দ্রে নালিশ করেছে, কিন্তু তাতেও কিছু হয়নি। আমার সব কথা বলতে পারবো না তো, আপনারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন। স্থানীয় ত্যাগী আওয়ামী লীগ নেতারও দীর্ঘদিন ধরে টগরের বিরুদ্ধে সোচ্চার। যারা উচ্ছেদ করেছে, যারা জমির দাবি করছে, তারা এমপি মহোদয়ের সাথে সম্পর্ক তাদের ভালো। ওনার আশেপাশের মানুষগুলোই তো আজকে এই সমস্ত ভূমিকার সাথে আছে। নেতারা প্রকাশ্যে না বললে অনুসন্ধানে জানা যায় এমপি টগরের সাথে শেখ রেহানার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মূলত রেহানাকে ম্যানেজ করে এমপি টগর তার অপরাধের রাজ্য টিকিয়ে রেখে বারবার নমিনেশন পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ, কৃষকদের সার দেবো, ডিজেল দেবো। এমপি টগরের নিপীড়নের সবশেষ শিকার চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের সাধারণ মানুষ। সব হারিয়ে সর্বহারা মানুষগুলো তাদের মাথা গোজার শেষ সম্বল রক্ষায় পথে নেমেছে। ঘটনার শুরু 2018 সালের মাঝামাঝি। সিঙ্গাপুর ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান সাইক্লিট এনার্জি লিমিটেডের সোলার পাওয়ার প্ল্যান্টের জন্য চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামটিকে বাছাই করা হয়। চুয়াডাঙ্গার জীবননগরে চাষের জমিতে বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সাইক্লিস্ট এনার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি। তবে যাদের জমিতে প্ল্যান্ট তারা কিছুই জানেন না। দেশে এত অব্যবহৃত জমি থাকতে চুয়াডাঙ্গার মতো উর্বর একটি জেলাকে বাছাই করাটা যেমন রহস্যজনক, তেমনই রহস্যময় আচরণ করছে স্থানীয় কথিত সংসদ সদস্য আলিয়াজগর টগর ও তার লোকজন। যে কোনোভাবে কোম্পানিকে জমি দখল করে দিতে স্থানীয় যুবলীগ ও চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীরকে দায়িত্ব দিয়েছেন এমপি আলিয়াজগর টগর। ঘটনাটি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে পুরো এলাকা জুড়ে, তবে তাতেও থামছে না জমি দখলের কাজ।
এর মধ্যেই এমপির লোকজন জাল এগ্রিমেন্ট পেপার বানিয়ে কৃষি মন্ত্রণালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে শুরু করে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের ছাড়পত্র বাগিয়ে নিয়েছে। 15 মিনিটসের কাছে আসা নথিপত্র ঘেঁটে দেখা যায় যেসব কাগজপত্র দেখিয়ে মন্ত্রণালয় সহ স্থানীয় প্রশাসন থেকে ছাড়পত্র বাগিয়ে নেওয়া হয়েছে তার সবই আগাগোড়া মিথ্যা। কোম্পানির হয়ে এমপির সন্ত্রাসী বাহিনী যেসব জাল কাগজপত্র বানিয়েছে তাতে কিছু মানুষের স্বাক্ষর নেওয়া হয়েছে। জমি বিক্রি করার সম্মতিপত্রে যারা স্বাক্ষর করেছেন তারা কেউ জানেনও না কে কখন কবে তাদের হয়ে স্বাক্ষর করেছে। হাস্যকর বিষয় হচ্ছে স্বাক্ষরদাতাদের অনেকেই মারা গেছেন প্রায় এক যুগ আগে। আমার চাচা গফুর আলী মণ্ডল 1985 সালে উনি মারা গিয়েছে, এখন থেকে তিনি সই। এই সই বিরুদ্ধ একদম জাল বানোয়াটি। আজ থেকে 20-25 বছর আগে যাদের মৃত্যু হয়ে গেছে তাদের কাছে আছে গিয়ে ভুয়া সই নিয়েছে। তা এই ভুয়া সইয়ের জন্য আমরা পুরো শাসনের কাছে বিচার চাই। জমি বিক্রির এগ্রিমেন্টের তালিকায় ইউসুফ মণ্ডল নামে কৃষ্ণপুর গ্রামের যে ব্যক্তির নাম লেখা হয়েছে তিনি মারা গেছেন 1998 সালের 21 ফেব্রুয়ারি। মৃত ইউসুফ মণ্ডলের পিতার নাম মৃত বাবুজান মণ্ডল। আমার পিতা মারা গিয়েছে 1998 সালের 21 ফেব্রুয়ারি। জাহাঙ্গীর আলম এবং সাজ্জাদ জবা এরা হচ্ছে যে এই কোম্পানির কাছে জমি তারা বিক্রি করেছে। মৃত আরেকজন স্বাক্ষরকারীর নাম কৃষ্ণপুরের মনসুর মণ্ডল, পিতা মৃত করিম মণ্ডল, যিনি 2010 সালের 31 জানুয়ারি মারা গিয়েছেন। আমার চাষা মৃত্যু মনসুর আলী মণ্ডল, ইনি আনুমানিক 12 বছর আগে মারা গিয়েছে। ওনার আর এই সৌর বিদ্যুৎ প্ল্যান্টটা তৈরি হচ্ছে 2019 সাল থেকে, তাহলে 12 বছর আগে মারা গেল। তো ওনার সেই সইটা কীভাবে আসলে? আর উনি তো হচ্ছে নিরক্ষর ছিলেন, অন্য কোনো স্বাক্ষর দিতে পারতেন না, কিন্তু সারা জীবনে হচ্ছে টিপ সই। 9/9/2010 তারিখে মনিরুদ্দিন নামে আরেকজন জমি বিক্রেতার সই জাল করে দেখানো হয়েছে সেই নথিতে। আমার আব্বা মোহাম্মদ মনিরুদ্দিন মণ্ডল মৃত্যু হয়ে গিয়েছে 2019 সালে। আমার আব্বা যে ভুয়া, তারা যে সই দেখাচ্ছে ভুয়া সই, এ মিথ্যা কথা। এই মিথ্যা কথার এই সইটা দিলে কী করে? শুধুমাত্র জমি বিক্রির জন্য কবর থেকে উঠে আসা আরেক ভাগ্যবানের নাম মৃত রহমান খান। কৃষ্ণপুর গ্রামের মৃত রাব্বানী খানের ছেলে 13/3/2009 তারিখে মারা যান। আমার বড় ভাই রহমান খান 2009 সালে মারা গিয়েছে, সে এই এগ্রিমেন্টে কী করে সই করে? একইভাবে ইমান আলী, রমজান সহ 15 মিনিটসের অনুসন্ধানে গ্রামের অন্তত 23 জন মৃত মানুষের জমি বিক্রির প্রমাণ মিলেছে। এত মৃত মানুষ একসাথে উঠে আসার ঘটনা পৃথিবীতে এটাই হয়তো প্রথম। আমার পিতা মারা গিয়েছে আজ থেকে 22 বছর আগে, তিনি কিভাবে ওই চুক্তিনামায় স্বাক্ষর করে? শেখ মুজিবের আদর্শিক পুত্রদের এমন ডাহা জালিয়াতের হাত থেকে বাঁচার জন্য এলাকার লোকজন ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ, মানববন্ধন সবই করেছে। এসবের খবর স্থানীয় এবং জাতীয় পর্যায়ের প্রায় প্রতিটি গণমাধ্যমে প্রচারিত হয়েছে, কিন্তু তাতেও লাভ হয়নি। এলাকার 100 মানুষের গণস্বাক্ষরের কপিও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এত কিছুর পরেও কিভাবে ত্রিফসলি জমিকে অকৃষি জমি দেখিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে তার জবাব দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী। বিভিন্ন গণমাধ্যমকে তিনি জানিয়েছেন কিভাবে তাকে জোর করে ছাড়পত্র দিতে বাধ্য করা হয়েছিল। জমির প্রকৃতি যাচাইয়ের জন্য যে মাটি আমাকে দেখানো হয়, সেখানে আসলে বেলে প্রকৃতি এবং অনুর্বর জমি, এই ধরনের জমি দেখানো হয়। এরই মধ্যে এলাকায় খবর ছড়িয়েছে সিঙ্গাপুরের ওই কোম্পানি থেকে জমি দখল করে দেওয়ার শর্তে 10 কোটি টাকা নিয়েছে এমপি আলিয়াজকে টগর, যে কারণে শত আপত্তি সত্ত্বেও টগর বাহিনী জমি দখলের ব্যাপারে এখন পর্যন্ত অনড়। এমপি টগরের অন্যের জমি দখলের অভ্যাস অবশ্য পুরানো। এর আগেও 2014 সালে জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরের প্রায় 100 পরিবারকে বাস্তুহারা করেছিল এমপি টগরের সন্ত্রাসী বাহিনী। 40-45 বছর বার বসবাস করছে মানুষ, এখন ওরা বাঁচা আমাদের দিয়ে এই জমিগুলো ওরা এখন দখলে নিয়েছে। সেইবার অবশ্য রক্ষা হয়েছিল 21 টেলিভিশনের কল্যাণে। 2014 সালে জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের প্রায় 100 পরিবারকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে শুনে ছুটে গিয়েছিলাম সেই গ্রামটিতে। সব লুটপাট করে নিয়ে চলে গিয়েছে, একটা মাল সামান আসতেন, আমরা শুধু এই জামার জামা একটা লুঙ্গি।
সে সময় টগর বাহিনীর অত্যাচারে মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে আশপাশের গ্রামে আশ্রয় নিয়েছিল। যার যে বাড়ি এইসব দেখছেন খালি পড়ে আছে, এরা কেউ আছে বাঁকা, কেউ আছে জীবননগর, কেউ আছে কেশবপুর, কেউ আছে হরিপুর হবপুর। নির্যাতিত এমন অনেক পরিবার ছিল যারা টগরের বিরুদ্ধে মুখ খুলতে পর্যন্ত ভয় পেত। গঙ্গাদাসপুরে আপনার বাড়িটার ভেঙে দেয়নি কেউ? না, বাড়ি হচ্ছে গঙ্গাদাসপুর, জমি জায়গা নিয়ে গ্যাঞ্জাম, ওদের মেরিয়ে ধরে বাড়ি ঘর তো ভেঙে চুরিতে তেড়ি দিয়েছে, তাই এখন আমাদের গ্রামে এসে রয়েছে। অবশ্য আশার কথা হলো একুশের চোখে টগরের সেই দখলবাজির খবর প্রচারের পর গঙ্গাদাসপুরের মানুষ তাদের ভিটে মাটি ফিরে পেয়েছিলেন। কিন্তু সে তো অনেক দিন আগের কথা, পাল্টে যাওয়া আজকের এই দেশে গঙ্গাদাসপুরের সেই মানুষগুলোর মতো কৃষ্ণপুরের মানুষও তাদের ভাগ্য পাল্টাতে পারে কিনা সেটা সময়ই বলে দেবে।